বেআইনী নেশাজাতীয় দ্রব্য গাজার দালালি ও ব্যবসা সংক্রান্ত ঘটনা বিশেষ করে টাকার ভাগ বাটোয়ারার জের ধরেই গত রবিবার রাজধানীতে খুন হয় গোয়ালা বস্তির 22 বছরের যুবক জয়শঙ্কর সিং। ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার ভাল্লিক্কা টিলা থেকে জয়শঙ্করের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই খুনের পর থেকেই পুলিশ গোটা এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করে। তদন্তে পুলিশ প্রথমে তুলে আনে গোয়ালা বস্তির রঞ্জন রায়কে, তার কাছ থেকে প্রচুর তথ্য পায়। পরে ওই একই এলাকার বামদেব রায়কে তুলে আনা হলে আরও তথ্য বেরিয়ে আসে বলে দাবি করেন রাজ্য পুলিশের পশ্চিম জেলা প্রশাসনের সুপার অভিজিৎ সপ্তর্ষি। এনসিসি থানা পিএস কেস নাম্বার 77/16, এটা একটা মার্কেট কেস ছিল। গত রবিবারে আপনারা জানা আছে আইএলএস হসপিটাল কাছাকাছি একটা ডেড বডি রেকর্ড হয়েছিল। ভিকটিমের নাম জয়শঙ্কর সিং অ্যালিয়াস গোলকি, বয়স 22, বাড়ি অরিজিনালি ফ্রম বিহার, কিন্তু এখানে গোয়ালা বস্তি ছিল। তো এটা তো ব্লাইন্ড কেস ছিল। তারপর এফএসএল নিয়ে ডকস্পট নিয়ে আমরা তদন্ত করলাম। বেসড অন ইন্টেলিজেন্স ইনপুট প্রথমে আমরা একজন রঞ্জন রায়, বয়স 25, অফ গোয়ালা বস্তিকে ডিটেন করলাম। আর ওকে ইন্টারোগেশন করার পরে ইন পুলিশ কাস্টাডি কিছু লিডস আমরা পেয়েছি আর কিছু অন্য অ্যাকিউজড নাম আমরা পেয়েছি। তারপর আরেকজন বামদেব রায়কে 2 দিন আগে অ্যারেস্ট করা। জয়শঙ্কর খুনের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হলেও তখনও আসল খুনিকে জালে তুলতে পারেনি পুলিশ। শেষে গোয়েন্দা দপ্তরের সাহায্য নিয়ে তল্লাশি জোরদার করা হলে পুলিশ খোঁজ পায় আসল খুনের। সেই মতো শুক্রবার রাতে অভিযান চালানো হয় বক্সনগরের কলমচোরা থানার মধ্যপাড়ায়। সেখানেই লুকিয়ে ছিল মঞ্জিত রায়, তাকে অস্ত্রসহ সেখান থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ সুপার। সেই সঙ্গে তিনি দাবি করেন ধৃত মঞ্জিত জয়শঙ্করকে খুন করেছে বলে স্বীকার করেছে। কিন্তু আমাদের সামনে প্রশ্ন ছিল কি এখন মানে মোটিভ কি ছিল আর ওয়েপন কি ইউজ হয়েছে আর ওয়েপন কোথায় আছে। তো ইন্টেলিজেন্স ইনপুট বলেছে কি মনজিত রায় একজনের নাম আছে, বয়স অ্যারাউন্ড 20, মনজিত রায়ের এর মধ্যে ইনভলভমেন্ট আছে। কিন্তু মনজিত রায়ের লোকেশন তো আমাদের কাছে ছিল না। তো বেসড অন আওয়ার ইন্টেলিজেন্স কাল্টিভেশন কালকে রাত্রে আনুমানে 12টার সময় আমাদের টিম লেড বাই অ্যাডিশনাল এসপি আরবান, এসডিপিও এবং ওসি এনসিসি কলমছেড়া থানার আন্ডারে মধ্যপাড়া থেকে মঞ্জিত রায়কে ধরেছে। আর মঞ্জিত রায় কনফেস করেছে কি সেই এই মার্ডার করছে। আর লিডিং টু ডিসকভারি আমরা আপনারা দেখতে পাচ্ছেন এক পিস্টল উইথ 1 লাইভ রাউন্ড অ্যান্ড 1 এমটি কার্ট্রিজ। পুলিশ সুপার সপ্তর্ষি আরও জানিয়েছেন এই খুনের ঘটনার পেছনে অবৈধ নেশাজাতীয় দ্রব্য, গাজার ব্যবসা এবং টাকা পয়সার ভাগ বাটোয়ারা ছিল। আমি লিঙ্ক দেখবো। এটা তো সত্যি কথা কি সবাই আসামি আমরা যে ধরেছে দে আর ইনভলভড ইন ট্রেডিং অফ গাঞ্জা আর ওদের নেটওয়ার্ক আছে। তো উই উইল লুক ফর দ্যাট ম্যাটার অলসো। কিন্তু যতটুকু পাওয়া গেছে বেসড অন মানি এবং গাঞ্জার ব্যাপারে কিছু জয়শঙ্কর খুনের পেছনে বেআইনি নেশা সামগ্রী এবং টাকার ভাগ বাটোয়ারা যে আসল কারণ সেটা পুলিশও স্পষ্ট জানিয়েছে। যে ঘটনার জের ধরে রাজধানীর বুকে জয়শঙ্কর খুন হলো, এই বেআইনি নেশার কারবারের পেছনে আসল পাণ্ডা কারা এবং তাদের ধরতে পুলিশ কতটা তৎপর, এ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। জিবিবাজার এলাকায় প্রকাশ্যে ব্রাউন সুগার, নেশার ট্যাবলেট সহ গাঁজা ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের রমরমা চললেও এখনও তাদের বিরুদ্ধে অভিযান তেজি করেনি পুলিশ। এই বিষয়গুলি নিয়ে পুলিশ আরও তৎপর না হলে জয়শঙ্কর খুনের মতো আরও নেশার কারবারীদের গ্যাংওয়ার হতে বাধ্য, যার দায় থেকে পুলিশ মুখ ঘুরিয়ে তাকাতে পারবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।